আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সজল। আজকে জ্যাম্পের অল্টারনেটিভ লারাগন যে সার্ভারটা আছে সেটা নিয়ে কথা বলবো এবং এটা টুকিটাকি যে বিষয়াদি আছে এইগুলো নিয়ে কথা বলবো। তো আমরা যারা লারাভেল বা পিএসপি বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তারা সবাই জ্যাম্পের সাথে পরিচিত এবং জ্যাম্প নিয়ে আসলে অনেকেই মোটামুটি ভালো কাজ করে থাকি। তো জ্যাম্পে যে প্রবলেমগুলো হয় বা কেন আমরা জ্যাম্প থেকে লারাগনটা ব্যবহার করব সেটা আমরা আজকে এই টিউটোরিয়ালটা দেখলেই বুঝতে পারবো। জ্যাম্পের সব থেকে বড় যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে পিএসপির যখন আমরা ভার্সনগুলো চেঞ্জ করতে যাই তখন কিন্তু জ্যাম্পে আমরা খুব ইজিলি এই কাজটা করতে পারি না, এবং এছাড়াও জ্যাম্পে আরও টুকিটাকে অনেক প্রবলেমগুলো আছে। তো এইটার কারণে আমরা যদি এটা বাদ দিয়ে যদি আমরা লারাগনটা ব্যবহার করি তাহলে কিন্তু অতি সহজে আমরা এই কাজগুলো বা এই যে যে প্রবলেমগুলো ফেস করি এগুলো থেকে রেহাই পেতে পারি। আমরা আজকে এই পুরো ভিডিওতে কিভাবে লারাগন ইনস্টল দিতে হয় এবং এটার সেট আপ এবং এটার ভেতরে পিএসপি মাই অ্যাডমিন আমরা যেভাবে ব্রাউজারে ব্যবহার করি সেইভাবে কিভাবে সেট আপ করতে হয় খুঁটিনাটি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমরা চলে যাই লারাগনের ওয়েবসাইট laragon.org.org-তে। তো laragon.org-তে যদি যাই তাহলে এটা হচ্ছে লারাগনের ওয়েবসাইট এবং এখানে সুন্দর করে বলে দেওয়া আছে এটা মডার্ন, পাওয়ারফুল, ইজি, মানে টোটালি এটা হচ্ছে মোটামুটি অনেক ফাস্ট। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ডাউনলোড থেকে লারাগনের যে ভার্সন বা যে ফাইলটা আছে সেটা আমাদের ডাউনলোড করে ফেলতে হবে। সো এখানে দুইটা এডিশনে তারা কাজ করে, একটা হচ্ছে পোর্টেবল মানে আপনি পিসিতে ইনস্টল দিতে হবে না, আর একটা হচ্ছে আপনি পিসিতে নর্মালভাবে ইনস্টল যেভাবে আমরা সফটওয়্যারগুলো দিয়ে থাকি সেইভাবে ইনস্টল দেওয়া। সো আমি এখান থেকে ডাউনলোড লারাগন এটা ডাউনলোড করবো এবং এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, আমরা ততক্ষণ ওয়েট। সফটওয়্যারটা যখন আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে তখন নর্মাল যে সফটওয়্যারগুলো ইনস্টল দিতে হয় সেমভাবে আমি এখানেটাতে ক্লিক করে দেবো এবং এটা আমরা আমাদের পিসিতে এই সার্ভার যে সফটওয়্যারটা আছে সেটা ইনস্টল করে ফেলবো। তো বেসিক্যালি আমরা ইয়েস দিলাম, যেভাবে আমরা ডাউনলোড করি ইংলিশ, ওকে বা ইনস্টল করি। এখন দেখেন আমাদের এখানে বলতেছে যে আমরা যে লারাগন যেটা ইনস্টল দিতে চাচ্ছি সেটা অবশ্যই আমাদের সি ড্রাইভে ইনস্টল মানে হবে, নর্মালভাবে প্রত্যেকটা সফটওয়্যার সি ড্রাইভে ইনস্টল হয়। যদি আমরা না চাই সি ড্রাইভে ইনস্টল করতে তাহলে সেখান থেকে ব্রাউজ থেকে আমরা অন্য যে যদি ড্রাইভ থাকে সেগুলো সিলেক্ট করে দিতে পারি। সো আপাতত আমাদের এখানে কোনো ড্রাইভ অন্য কোনো ড্রাইভ নাই, তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে নেক্সট করে দিলাম। তো এখন দেখেন বেসিক্যালি এটা যেটা বলতেছে, হ্যাঁ এখানে যা যা টিক চিহ্ন দেওয়া আছে আমার উইন্ডোতে এটা রান থাকবে কি না, বা আপনার লারাগন যেটা করে বেসিক্যালি আমাদের এখানে ভার্চুয়াল একটা হোস্ট তৈরি করে দেয়, যেমন ধরেন আমরা facebook.com google.com, তো এরকমভাবে সে আসলে আমাদের সাইটগুলো রান করে। তো এটার নাম হচ্ছে যে অ্যাপ, আমার যে অ্যাপটা তৈরি করব সেটার নাম দিয়ে .test, এটা নর্মালভাবে থাকে, এটা থাকবে কি না, হ্যাঁ এটা অবশ্যই থাকবে। আমি এখানে সে দেখতেছে যে আমরা যখন এটা ইনস্টল দিব তো নোটপ্যাড প্লাস প্লাস টার্মিনাল বা এইগুলো সে ইনস্টল করবে, হ্যাঁ এগুলোও করুক সমস্যা নেই। তো এগুলো দেওয়ার পরে আমি এখানে ইনস্টল করে দেবো। সফটওয়্যারটা যখন আমাদের ইনস্টল হয়ে যাবে তাহলে এর আইকন একটা আইকন দেখতে পাবো লারাগন আমাদের ডেস্কটপে, আর না হলে স্টার্ট বাটন থেকে গেলেও এখান থেকে পেয়ে যাবো এটা। তো আমরা এটা ওপেন করি, ওপেন করার পর দেখেন স্টার্ট অল ওয়েব ডাটাবেস টার্মিনাল রুট। আচ্ছা, এই সফটওয়্যারটা ইনস্টলের সাথে সাথে তারা কিন্তু আমাদের একটা সুন্দর টার্মিনালও দিয়ে দিছে, এই টার্মিনালটাও চাইলে আমরা আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। তো এরপরে আসতেছে আমি যদি এখন এই সার্ভারটা এখানে স্টার্ট করি তাহলে স্টার্ট অল এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন কত দ্রুত এটা রান হয়ে গেল। এবং এখন যদি আমরা আমাদের পিসি থেকে বা আমাদের ব্রাউজার থেকে লোকাল হোস্ট এটা লিখে ইন্টার দেই তাহলে দেখতে পাবো আমাদের এখানে লারাগন নামক বা এইটা একটা ফাইল লোড হয়েছে। তো এটা কোত্থেকে আসতেছে এইটা জানার জন্য আমরা যদি রুট এখান থেকেও যেতে পারি আর না হলে একবারে জ্যাম্প সি ড্রাইভ ওখান থেকেও যেতে পারি। সো আমি যদি এখানে রুটে ক্লিক করি তাহলে আমরা অবশ্যই এটা সি ড্রাইভে ইনস্টল করছিলাম এবং সি ড্রাইভের মধ্যে লারাগন দেখেন এটার ভেতরে www যে ফোল্ডারটা আছে আসলে এইটাই হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, এইখান থেকে এইটার ভেতরে আমরা সব প্রজেক্টগুলো রেখে দিব। আমরা যেমন জ্যাম্পে এইচটি ডক্সের মতো রাখতাম, বাট লারাগনে গিয়ে এটা রাখবো হচ্ছে www বা এটার ভেতরে। তো এটার ভেতরে গিয়ে index.php নামক যে ফাইলটা আছে এটাই আসলে আমরা লোকাল হোস্টে গেলে রান হচ্ছে। তো যাই হোক, আমরা এটা রাখতেও পারি আবার এটা ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এটাতে রেখেও যা না রেখেও আমাদের তাই হবে। আসেন আমরা এক কাজ করি, এই লারাগনের এই সার্ভারের সাহায্যে কত ইজিতে দেখেন আমরা
ওয়ার্ডফ্রেস বা লারাভেল ইনস্টল করতে পারি সেইটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। আচ্ছা, তো কোনো কিছু এইটার সাথে এই কোনো সফটওয়্যার বা কোনো প্যাকেজ বা এগুলো ইনস্টল করতে গেলে বা কোনো সেম যদি ইনস্টল করতে চাই, তাহলে সিম্পল এটার উপরে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে দেওয়া আছে যে কুইক অ্যাপ। এখানে অনেকগুলো জিনিস আছে, লারাগন আছে, WW3 অথবা ডিরেক্ট আপনি এখানে WW ডিরেক্ট আপনি ওইখানে চলে যাবেন, কী কী আসলে প্রজেক্ট রাখা আছে। তো এইগুলো এখানে আসতেছি আমরা আস্তে আস্তে। তো আমরা আপাতত কুইক অ্যাপ খুব দ্রুত একটা প্রজেক্ট যাতে এখানে ইনস্টল করতে পারি সেটার জন্য আমরা যাবো হচ্ছে কুইক অ্যাপস। এখানে দেখেন লারাগন আমার এটার ভেতরে সে ডিফল্টভাবে কিছু জিনিস ইনস্টল করার অপশন দিয়েই দিছে, যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন খুব দ্রুত হয়ে যাবে, আপনি দ্রুপাল ইনস্টল করবেন, আপনি লারাভেল ইনস্টল করবেন, স্যামফোন ইনস্টল করবেন, বা আপনি চাইলে কনফিগার নিজে একটা নতুন কিছু, যে হ্যাঁ আমি লারাভেলের এখন 8.9 ভার্সন চলে, আমি 9টা চাই না, আমি 8-এ চাই যেতে চাই বা 5-এ যেতে চাই, সেটাও আপনি চাইলে এখান থেকে কনফিগার করে নিতে পারবেন। তো আমরা প্রথম অবস্থায় আসেন খুব দ্রুত একটা ইনস্টল করে ফেলি। তো ধরেন আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আমরা কারণ আমরা জানি যে ওয়ার্ডপ্রেস যদি জ্যাম্পতে ইনস্টল করতে চাই অনেক ঝামেলা পোহাইতে হয়, অনেক ডাটাবেস ক্রিয়েট করতে হয়। বাট এইখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে যদি আমরা জ্যাম্পতে এটা ইনস্টল করি, এখানে শুধু আমাকে বলে দিতে হবে যে আমি কী প্রজেক্ট ইনস্টল করব। ঠিক আছে, নিউ ওয়ার্ডপ্রেস এইটা দিয়ে যখন ওকে করে দিব, তাহলে সে আমাকে কী করবে, সে নিজে থেকে ওয়ার্ডপ্রেস .org সাইট থেকে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড করে এর WW ভেতরে এই নামে একটা প্রজেক্ট তৈরি করে আমাকে দিয়ে দিবে, একবার রেডি প্রজেক্ট। এবং সেটা কোন প্রজেক্টের কোন ইউআরএল এ রান হবে সেটা হচ্ছে এই যে আমরা নিউ ওয়ার্ডপ্রেস .test এই ইউআরএলটাতে গেলেই আমরা এটা দেখতে পাবো। এটা কিন্তু আবার লোকাল সার্ভার, এটা কিন্তু অনলাইন না। আমরা যদি দেখি তাহলে দেখবো যে আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আমাদের লোকাল সার্ভারটা প্রসেস করবে। তো সেটার জন্য যদি দেখি তাহলে দেখবো যে এবার লারাগন আমরা যে লারাগন যেখানে ইনস্টল করা হয়েছে এখানে যদি যাই তাহলে দেখবো যে ওয়ার্ডপ্রেস সে সুন্দর করে আমাকে ইনস্টল করে দিছে, বা ওয়ার্ডপ্রেস সুন্দর করে আমার এখানে সে ডাউনলোড করে নিয়ে এসে রেখে দিছে। ঠিক আছে, এবং আমি যদি এখন এই যে আমরা লোকাল হোস্টে যেতে হবে না, লোকাল হোস্ট না লিখে যদি আমরা এইটাতেও ক্লিক করি, তাতেও গিয়ে দেখবো যে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমরা এখানে যেভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই কন্টিনিউ গিয়ে, এইভাবে আমরা চাইলেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারি। আমরা কিন্তু ডাটাবেজের কোনো কানেকশন এখানে দিই নাই, খেয়াল করেন আমরা কিন্তু কোনো ডাটাবেজের কানেকশন এখানে দিই নাই, কিন্তু সে কিন্তু অটোমেটিক তার ভেতরে সে ডাটাবেস ক্রিয়েট করে ফেলছে। তো এবার আসেন আমরা যেহেতু ডাটাবেস দিই নাই, তাহলে ডাটাবেসটা গেল কোথায় বা কীভাবে ক্রিয়েট হলো সেটা দেখার জন্য ডাটাবেস এই বাটনটাতে ক্লিক করি, তাহলে দেখব যে আসলে এইখানে লারাগন কি করে, সে আসলে phpMyAdmin ওইটা সেট আপ করে দেয় না, আমাকে সে সুন্দর করে আসলে ডাটাবেজের একটা সফটওয়্যারের মতো দিয়ে দিছে, একটা ইন্টারফেস দিয়েছে, আমরা এখান থেকে ডাটাবেজের ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এইটাতে প্রথমত কি করতে হয়, প্রথমত আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে বা একটা সেশন ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, ধরেন আমাদের হচ্ছে নিউ নামে একটা সেশন ক্রিয়েট করলাম, এই যে সেশনটা ক্রিয়েট করলাম এইটার ভেতরেই আসলে সমস্ত ডাটাবেস বা সমস্ত কিছু থাকবে। আমরা দেখবো যে এটাও কিভাবে আমরা ওই জ্যাম্পের মতো লোকাল হোস্ট /phpMyAdmin করতে পারি, এটাও আমরা দেখবো। দেখেন সে কী করছে, এইটার ভেতরে গিয়ে যে নিউ ওয়ার্ডপ্রেস নামক একটা ডাটাবেস ক্রিয়েট করছে এবং সেই সাথে এই ডাটাবেস এইটার সাথে সে কী করছে, এই ওয়ার্ডপ্রেসটার কানেকশন দিয়ে দিছে। তাহলে আমরা দেখলাম কত ইজিলি, কত সহজে আমরা কী করতে পারি একটা ওয়েবসাইট বা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বা একটা লারাভেল ওয়েবসাইট বা লারাভেল ইনস্টল দিতে পারি, খুব দ্রুত এটা দিয়ে ইনস্টল করা যায়। তো এবার আসেন আমরা বেসিক্যালি এর পরে যেটা দেখবো সেটা হচ্ছে যে কীভাবে আমরা PHP-র ভার্সনগুলো চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমাদের যে প্রবলেমটা বলতেছিলাম যে লারাভেল জ্যাম্পে কী করা যায় না, PHP-র ভার্সনটা চেঞ্জ করতে গিয়ে খুব ঝামেলা পোহাইতে হয়। আমরা এখন দেখব যে লারাগন এইটাতে কীভাবে PHP-র ভার্সনগুলো খুব দ্রুত সুইচ করা যায়। যেমন ধরেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লারাগন সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে এখানে যেটা রাখা হয়েছে PHP 7.4, তো আমরা জানি যে এখন PHP প্রায় 8.1 চলে, তো সেক্ষেত্রে আমরা লেটেস্ট ভার্সনে খুব দ্রুত কী করব, সুইচ করব। তো সেটা করার জন্য আমরা PHP ডাউনলোড এইখানে যাব এবং PHP-র লেটেস্ট যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিয়ে আসবো। এখানে যাব, যাওয়ার পর যদি দেখি তাহলে দেখেন আমরা কারেন্ট যে স্টেবল ভার্সনগুলো আছে সেইগুলোই আমরা এখান থেকে নিয়ে ফেলতে পারি। তো উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করি এখান থেকে ডাউনলোড করে ফেলব, যে কোনো একটা আমি এখান থেকে ডাউনলোড করে ফেললাম। তো আমাদের PHP-র যে 8.0 যে ভার্সনটা ছিল 8.1 সেটা আমাদের ডাউনলোড শেষ, এখান থেকে শো ইন ফোল্ডার এখান থেকে যাব এবং এটা আমরা ডাউনলোড বা কপি করে নেব।
কাট করে নিলাম নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে জ্যাপ এটা যেখানে আছে আর কি লারাগন যেখানে ইনস্টল করা আছে সেটা হচ্ছে সি ড্রাইভ লারাগন এখানে যাব এখানে যাওয়ার পরে এটার মধ্যে বিন নামক একটা ফোল্ডার আছে এইটার ভিতরে ঢুকব এটার ভিতরে ঢুকলে দেখব যে পিএসপি নামক একটা ফোল্ডার আছে এটার ভিতরে যাব এখানে গিয়ে দেখব যে পিএসপির 7.4 যেটা আছে সেটা এখানে রাখা আছে তো আমরা যেটা নিয়ে আসলাম সেটা এখানে রাখব এবং এখান থেকে এটা আমি স্ট্রাইক হেয়ার করে দেব মানে আনজিপ করে ফেলব তো আমি এখানে এটা কপি করে এনে পেস্ট করলাম করার পর এটা যেহেতু জিপ ফাইল করা আছে আমি এখন এটাকে আনজিপ করব তো আনজিপ করার জন্য আনজিপ হচ্ছে এক্সট্রাক্ট ফাইল এটা দিয়ে ফেলব এবং এখানে একটা নতুন ফোল্ডার বের হয়ে যাবে তো আমরা যেটা জিপ করা আছে এটার দরকার নেই আর এটা ফেলে দিলাম তো এখন যদি আমি লারাগনে যাই এবং এটা যদি আমরা একটা চাইলে স্টপ করে স্টার্টও করে নিতে পারি এখানে যদি যাই যাওয়ার পরে এইটার উপরে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে দেখবো যে লারাগন এরপরে আছে হচ্ছে আমার পিএসপি এখানে যদি আসি পিএসপি পিএসপির পরে ভার্সন তো দেখেন আমাদের এখানে কত সহজে এটা কি আছে 7.8 দেখা যাচ্ছে অর্থাৎ আমি যেটা ডাউনলোড করে নিয়ে আসলাম আমি যদি এখন এইটাতে সিলেক্ট করে ফেলি তাহলে দেখবো যে আমার এখানে পিএসপির ভার্সন কি চেঞ্জ হয়ে গেল কত ইজি আমরা কিন্তু এই কাজটা যদি জ্যাম্পে করতে যাই তাহলে অনেক ঝামেলা পোহাইতে হয় যদি এখন দেখবেন যে এটা পিএসপির 8.1.10 রান আছে এবং আমরা যদি আগের ভার্সনটাতে ব্যাক যেতে চাই তাহলে সেমভাবে পিএসপি এটা করাই আছে পিএসপি এখান থেকে 7.4 তাহলে আমরা দেখলাম কত ইজিলি পিএসপির ভার্সনগুলোতে আমরা সুইচ করতে পারতেছি আমি যখন ইচ্ছা 8 যেতে পারতেছি যখন ইচ্ছা 7 যেতে পারতেছি অর্থাৎ আমার মাল্টিপল টাইপের প্রজেক্ট আমাদের কিছু প্রজেক্ট হয়তো বা লো ভার্সনে চলে পিএসপির কিছু ভার্সন কিছু প্রজেক্ট হয়তো হাই ভার্সনে চলে সেটা আমরা এখানে কিন্তু খুব সহজে চেঞ্জ করে করে যেতে পারতেছি এইবার আসেন আমরা ডাটাবেসটা নিয়ে একটু কথা বলবো ডাটাবেসটা হচ্ছে যে যদি আমি ডাটাবেসে যাই গিয়ে দেখবো যে আমাদের এখানে যেটা আছে এই রকম একটা উইন্ডো আসতেছে এবং এইখান থেকে ডাবল ক্লিক করলে দেন আসলে আমাদের ডাটাবেসের এই উইন্ডোটা ওপেন হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে ডাটাবেসের একটা সফটওয়্যারের মতো আসতেছে তো এইখানে এসে আসলে আমরা অনেকে এইটা কাজ করতে অভ্যস্ত না আমরা সিমাম কাজ করি কি দিয়ে phpMyAdmin/phpMyAdmin দিয়ে যখন যাই ওইখানে যে ইন্টারফেসটা আসে সেটার সাথে আমরা অনেকে পরিচিত এবং ওইটাতেই অনেকে কাজ করতে অভ্যস্ত তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই লারাগনের ভেতরে কীভাবে phpMyAdmin ওই যে আমরা যে ব্রাউজারে যেটা যেভাবে গিয়ে যেভাবে দেখতাম সেটা কীভাবে সেট আপ করবো তো সেটা সেট আপ করার জন্য আমি চলে যাব phpMyAdmin ডাউনলোড অর্থাৎ আমাদের phpMyAdmin-এর যে ডিফল্ট যে সিস্টেমটা আছে এটা আমরা ডাউনলোড করে ফেলতে পারি এখান থেকে এসে এখান থেকে ডাউনলোড করে ফেলব ঠিক আছে অর্থাৎ এটাও এই সিস্টেমটাও আমরা দেখেন আমার এখানে phpMyAdmin ডাউনলোড হয়ে গেল সো এটাও আমি কপি করব কপি করলাম নিয়ে গেলাম কোথায় সেম আগের মতোই লারাগন এখান থেকে দেখেন ইটিসি নামক একটা ফোল্ডার আছে এটার ভিতরে যাব এটার ভিতরে গিয়ে দেখব যে অ্যাপস নামক একটা ফোল্ডার আছে এটার ভিতরে ঢুকবো এটার ভিতরে ঢুকে দেখব যে এই এইখানটাতে আমি যদি রাখি তাহলে এটাই অটোমেটিক আমার phpMyAdmin হিসেবে সেট আপ হয়ে যাবে সো এইখানে এটা রাখবো সিমিলার স্ট্যাক ফাইল এটা করে দিব স্ট্যাক হওয়ার পরে আমরা জিপ যেটা আছে এটা ফেলে দিব এটার মধ্যে যদি দেখি হ্যাঁ এটার মধ্যে আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমরা এত ফোল্ডার রাখবো না এই ফোল্ডারটাকে কাট করে আমরা অ্যাপসের এইখানে বাইরে নিয়ে আসবো এই একই নামক ফোল্ডার একটা ভিতরে হয়ে গেছে দেখেন বাস হয়ে গেল সো এটার ভিতরে দেখেন এই যে ডাটাবেসের সমস্ত ফাইল টাইল বা phpMyAdmin এর সমস্ত ফাইল টাইল আছে তো আমরা এটাকে একটু রিনেম করে দেবো রিনেম করে আমরা এটাকে phpMyAdmin যেভাবে ছিল এইভাবেই রেখে দিব ডান সো আমরা যদি এবার যদি আবার যাই এবং এটা আমরা একটু স্টপ করে স্টার্ট করতে পারি বা আমরা যদি এখন এখানে ডাটাবেস এই বাটনটাতে ক্লিক করি তাহলে গিয়ে দেখবো যে এটা আসলে আমার ওই যে আমরা যেভাবে সচরাচর phpMyAdmin-এ যেভাবে দেখতাম সেভাবে চলে আসতেছে বাট এইখানে যেটা আমাদের কিন্তু জ্যাম্পে দেখতে এখানে কিন্তু পাসওয়ার্ড বা ইউজার নেম লাগতো না বাট এখানে তারা পাসওয়ার্ড বা ইউজার নেমের কথা বলতেছে তো যাই হোক আমাদের এখানে ইউজার নেম হিসেবে অলরেডি আমরা জানি যে phpMyAdmin এর ইউজার নেম রুট এবং পাসওয়ার্ডটা আমরা এখান থেকে চাইলে আমাদের মতো করে সেট আপ করে নিব তো পাসওয়ার্ড সেট আপ করার জন্য রাইট বাটন ক্লিক করে মাই এসকিউএল চেঞ্জ রুট পাসওয়ার্ড ঠিক আছে আমরা এখানে যাব তারা বলতেছে যে MySQL সার্ভারটা যদি স্টার্ট থাকে সেগুলো কি করতে অফ করে ফেলতে সো আমরা এখানে এক কাজ করবো এটা স্টপ করে দিলাম এগুলো দরকার নেই এটা আবারও যাব আমরা রাইট বাটন ক্লিক করে MySQL রুট এই যে আমাদের পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ডও রুট দিয়ে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম ঠিক আছে বাস আমাদের মোটামুটি বলা যায় যে এটা
সেট আপ হয়ে গেল সো এইবার যদি আমরা আবার ডাটা বেজে ক্লিক করি এবং এখানে যাই এইবার যদি আমরা রুট এবং পাসওয়ার্ডও রুট দিয়ে থাকি তাহলে যদি আমরা এবার ইউজারনেম এবং পাসওয়ার্ডটা আবার দেই রুট এখানে একটা স্পেস না স্পেস হওয়া যাবে না রুট দিয়ে এবার যদি আমরা লগইন করি তাহলে দেখব সেম আগের মতো যেখানে আমরা জ্যাম্পে যেভাবে ব্যবহার করতাম সিমিলার এখানেও দেখতে পাচ্ছি যে ওই ইন্টারফেসটাই দেখা যাচ্ছে এবং এখানে আমরা যাবতীয় কাজ কারবার সবকিছু করতে পারি তার মানে দেখেন আমরা কি যেটা করলাম সেটা হচ্ছে যে যে ডাটাবেজে যে ডিফল্ট যেটা ছিল সফটওয়্যার দিয়ে যেটা কাজ করতো সেটার পরিবর্তে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এটা সেট আপ করলাম এবং কত সহজে আমরা পিএসপির ভার্সনগুলোও চেঞ্জ করতে পারতেছি ডাটাবেজ সেট আপ করতে পারতেছি এবং মোটামুটি বলা যায় এটা অনেক ফাস্ট এবং খুব দ্রুত কাজগুলো করা যায় এরপরে আমরা দেখি যে পিএসপির যদি সার্ভার আমরা যে সার্ভারটা সেট আপ করতাম বেসিক্যালি এখানে যেমন আমরা পিএসপির ভার্সনগুলো চেঞ্জ করতে পারতেছি সিমিলারভাবে যদি কোনো এক্সটেনশন অর্থাৎ সার্ভারে যে ধরনের এক্সটেনশনগুলো থাকে দেখেন সেগুলোও কিন্তু আমরা এখানে ইচ্ছা মতো আমাদের মতো করে কোনো কিছু অন অফ করতে পারতেছি ঠিক আছে এবং এখান থেকে যদি প্রেফারেন্সে যাই প্রেফারেন্সে গেলে দেখেন এখান থেকে আসলে এটা রুট ফোল্ডার কোনটা হবে এবং এটার হচ্ছে আপনার ডাটাবেজের রুট ফোল্ডার কোনটা হবে এবং এটা যে এটা আছে অর্থাৎ তারা যেটাতে ইয়ে করে যে যে সাইট তার দিয়ে তারপরে ডট দিয়ে একটা যে এক্সটেনশন সেটাও চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে এবং এটার যে সার্ভারের পোর্ট সেটাও চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি তাহলে আমরা আজকে দেখলাম যে কত ইজিতে একটা লারাগন এই সার্ভারটা ইনস্টল করতে পারি পিএসপির ভার্সন চেঞ্জ করতে পারি এবং পিএসপি মাই অ্যাডমিন এটা সেট আপ করতে পারি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম